ইমাম গাজ্জারিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই 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 মনসুর হাল্লাজ একজন আল্লাহর ওলি আছেন যিনি বলেছিলেন আনাল হক শুনেছেন কখনো অজরসিয়াতে তো প্রায় হয় এসব কথাবার্তা আনাল হক আনাল হক মানে আমি আমি আল্লাহ বাহ সুন্দর বলেছেন হক শব্দ হলো আল্লাহ পাকের একটা গুণবাচক নাম তো মনসুর আল্লাহ বলেন আমি আল্লাহ তো দেশের জনগণ এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল কেউ কেউ বলল দেখ মনসুর আল্লাহ বলেছে ভালো জ্ঞানী লোক বলছে যখন তাহলে ও আল্লাহ হলেই হতে পারে কেউ কেউ বলল না না মানুষ আবার আল্লাহ হয় শেষ পর্যন্ত ফতোয়াটা চলে গেল আলেমদের কাছে আলেমরা ফতোয়া দিয়ে বলল মনসুর আল্লাহের কতল করে দাও তো যথারীতি কতল করা হলো ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করা হয়েছিল যে মনসুর আল্লাহকে যে এইভাবে কতলের ফতোয়া দেওয়া হয়েছিল তো কতল করার ঠিক হয়েছে ইমাম গাজ্জালি বলেছেন হ্যাঁ ঠিক হয়েছে ওরে কতল করেছে বেশ করেছে তাহলে যে মনসুর আল্লাহ কি জাহান্নামে ইমাম গাজ্জালি বললেন না বেশাক্কিরি জান্নাত কথাটা একটু জড়িয়ে যাচ্ছে না বলছেন মনসুর আল্লাহ জান্নাতি না জাহান্নামী ইমাম গাজ্জালি বললেন না তিনি জান্নাতী তাহলে জান্নাতি লোককে যারা খুন করেছে তারা কি ঠিক করেছে বলে হ্যাঁ ঠিক করেছে তাহলে জান্নাতি লোক খুন করলিছে তো জাহান্নামে যাবে তাহলে যেন ওরা মনসুরকে খুন করে জান্নাতে যাবে আর মনসুর খুন হয়ে জান্নাতে ব্যাপারটা কি মাথা নেচ্ছে বলে মনে হয় ব্রেন ব্রেন এই পর্যন্ত না থাক মনে হচ্ছে এর ভেতরে বোধহয় মেমোরি জড়িয়ে জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে আসলে মনসুর আল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন উনি বেদিন ছিলেন না কাফের ছিলেন না মুশরিক ছিলেন না উনি ছিলেন আল্লাহ বালা বান্দা ওনার বোন একজন ছিল মনসুর আল্লাহদের বড় বোন তিনি আশিক বিল্লাহর বিল্লাহ বান্দি ছিলেন মনসুর আল্লাহদের বড় বোনটা আল্লাহ পাকের বহুত বড় মাহবুবা বান্দি তিনি ছিলেন সারা দিন সংসারীর কাজকাম তিনি করতেন প্রতিদিন রাতের অন্ধকারে মাঠের মাঝখানে একটা গাছতলায় তিনি বসে বসে আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে কানতেন আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন বড় আপনার ছোট ভাই মনসুর আল্লাহ দেখেছে আমার বড় বোন যেন প্রতি রাত্রে কোথায় চলে যায় খুব খুব উঁচু দরজার একজন সাদিকা আবেদা সালেহা মহিলা ছিলেন রাবিয়া আবু সুফিয়ান চেয়েও অনেক উচ্চ পর্যায়ের সাদিকা ছিলেন মনসুর আল্লাহর বড় বোন তো রাত্রিবেলা উঠে বাড়িতে বসে আল্লাহকে কেঁদে ঠিক জুত করে পোষা তো না তার মাঝে মাঝে কান্নার আবেগ এসে গেলে আওয়াজ হতো বাচ্চাদের ঘুম ভেঙে যেত পাশের লোক জানতে পারতো বলে উনি বাড়ি ছেড়ে দিয়ে রাত্রিবেলা মাঠের মাঝখানে একটা গাছতলায় বসে আল্লাহর কাছে কান্দতেন মনসুর আল্লাহ দেখে ফেলেছে বোন মাঝে মাঝে রাত্রিবেলা কোথায় যায় উনিও একদিন বোনের পেছনে পেছনে দূরত্ব বজায় রেখে মাঠে গেছে তো গাছের একদিকে গাছটায় হেলান দিয়ে বোন ভীষণ কান্না কান্না আর গাছের উল্টো দিকে দাঁড়িয়ে মনসুর হাল্লাস বোনের সেই কান্না শুনছেন মনে মনে আনন্দ পাচ্ছেন আমার বোন তো যাতাই বোন না এ তো আল্লাহ পাকের অনেক বড় বান্দি এ তো আল্লাহর জন্য জান প্রাণ নিবেদিত ইস বোনডার যে মর্যাদা দেওয়া উচিত সেই মর্যাদা আমরা তো দেই না বোন বোন এই বিরাট কান্নাকাটি করছেন যেন আসমান জমিন ভাঙা সে কান্নার আওয়াজ যার ভিতরে কোনো কৃত্রিমতা নেই যে কান্নার ভিতরে কোনো ভনিতা নেই যে কান্নার ভিতরে লোক দেখানো কিছু নেই যে কান্নাটা একেবারে নিষ্কলুষ খাঁটি কান্না ছিল মালিকের জন্য আর একটা দাসীর কান্না মনসুর আল্লাহদের বোন এত কান্না তিনি কাঁদছেন রাতের প্রায় শেষ প্রান্তে চলে এলো ফজরের ওয়াক্ততে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এমন অবস্থাতে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের কোন একজন কেউ এসে যেন এক গ্লাস পানি মনসুর আল্লাহদের বোনকে ধরিয়ে দিয়ে বললেন ও আল্লাহর বান্দি বান্দি প্রতিদিন তুমি কান্নাকাটি করার পরেতে আল্লাহ পাকের জাতে বাহাদানিয়াতের ইশকের মহব্বত চাবার জন্য তুমি যে কাঁদো আল্লাহ
আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন প্রতিদিন তোমাকে পানি দিয়ে থাকি আর এই পানি পান করি তোমার কলিজা ঠান্ডা হয় তুমি আস্তে আস্তে বাড়িতে চলে যাও আজ তোমার জন্য রহমতের পানি নিয়ে এসেছি যেই না পানিটা মনসুরের বোনের হাতে দিতে যাবে গাছের উল্টো দিক থেকে ঘুরে এসে মনসুর আল্লাহ গ্লাসটা ধরি বললেন বাবা প্রতিদিন আল্লাহ পাকের ইশকে মহব্বতের ইশুরে পানি তো আপনি পান করেন আজকে রে পানিটা আমাকে পান করতে দি গ্লাসের একদিকে বোন আর একদিকে ভাই বোন বলতে শোন মনসুরে পানি কি খাস না এ রহমতের পানি খেয়ে সহ্য করতে গেলে যে পরিমাণ পাওয়ার লাগে সেটা এখনো তোর ভিতরে হয়নি আমি তোর পদ বলে দেবো এই পানি তোর জন্য আসবে তুই পরে খাস বলছেন আমার অনেক দিতেই হবে ছোট ভাই কোন মতে সেই পানি আর মনসুরের বোন খেতেই পারলেন না খুব চেষ্টা করেছেন ভাইকে না দেওয়ার কিন্তু ভাই শোনেনি কেড়ি খেয়ে আর যেই সেই আল্লাহর ইশকে মহব্বতের পানি যে খেয়েছে ওর দিল কলিজার বন্ধ দরজা উন্মুক্ত হয়েছে পৃথিবীতে দাঁড়িয়ে সপ্তম আসমানের উপরে আরশা আজিমের গায়ে লেখা আছে আনাল হা ওটা আল্লাহর কথা এখানে দাঁড়িয়ে সেটাও তিনি পড়তে পাচ্ছেন বলুন সকলে সুবহানাল্লাহ মনসুর আল্লাহ যে দাম বেড়েছে না কমেছে দাম দাম বেড়েছে মনসুর এখন রাতে দিনে ওই তো আরশা আজিম দেখতে পাচ্ছে আরশা আজিমের সেই লেখা ও ওই লেখা দেখে পড়ছে মনসুর আল্লাহ তো বলিনি আমি আল্লাহ ওখানে লেখা আছে সেইটা পড়েছে তাই না কোরআনে আল্লাহ নবীকে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী তুমি বলো সেই আল্লাহ এক কুল সুরু কুল সুরু এটা তো আল্লাহ তার নবীকে বলেছেন আমরা তো নামাজে দাঁড়িয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাহলে আমরা নবীকে বলছি কি যে হে নবী তুমি বলো সে আল্লাহ এক এ মনে হচ্ছে মাথা লেপছে না মেমোরি ফেল আসলে আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে আর আমরা যখন পড়ছি এটা আমরা নবীকে নির্দেশ দেওয়ার জন্য নয় বরং আল্লাহ যেটা বলেছেন আমরা সেটা আবৃত্তি করছি ওই কাজী নজরুল ইসলামের কবিতা দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে আল হাল আছে কার হিম্মত একটা কবিতা আছে না কবিতাগুলো নজরুল ইসলাম লিখেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কিন্তু সেই কবিতা এখন আবৃত্তি করি কথাগুলো আমাদের না অন্যের কথা আবৃত্তি করা যেতে পারে তো কুলুহু আল্লাহ বললে এটা যদি আল্লাহ না হই কারণ কথাটা তো আল্লাহ নবীকে বলেছেন আমিও বলছি কুলুহু আল্লাহ হয় তা আমি কি আল্লাহ হয় নবীকে নির্দেশ করছি না বরং আল্লাহ যেটা বলেছেন আমি সেটা আবৃত্তি করছি তো মনসুর আল্লাহ নিজেকে আল্লাহ বলেননি আরশের গায়ে লেখা আছে সেইটা শুধু পড়েছে তাই তো নাকি ইমাম গাজ্জালিকে বলা হলো মনসুর আল্লাহকে যারা খুন করেছে ওরা কি ঠিক করেছে বললে ওরা ঠিক করেছে ওরা তো মৃত্যুদণ্ড দিয়ে ঠিকই করেছে বলে কেন তাহলে আসলে ও যে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছে এই কথাটাও পৃথিবীর মানুষের বলতে গেল কেন ও কথা তো তাদের সঙ্গে বললে পারত যাদের অন্তরচক্ষু খুলে গেছে তাই তারা ব্যাপারটা বুঝতো এই কথা তো খুলে বলা কথা না ওর যখন ওই দৃষ্টিতে আরশ দেখে ও কথা যদি হজম করতে পারবে না তাহলে বুনির হাতের পানি বাকি দিকে লাগে তো যারা মেরেছে তারা ঠিকই ঠিকই বলে লোকটা তো মরে গেছে লোকটা জান্নাতি না জাহান্নামী বলছে না এই মাইকালার দোষ মনে হচ্ছে কারেন্টের ভোল্টেজ বেড়েছে মাস্টার বেশ বেশ
জানো তুমি মাশাআল্লাহ তাহলে যেটা পরের সঙ্গে গল্প না করা ভালো ছিল তার মানে সহ্য ক্ষমতা 25 গ্রাম আর আর খেয়ে ফেলেছে 25 কুইন্টাল তো পাবলিকের সঙ্গে বলে ফেলেছে ইমাম গাজ্জালি বললেন যারা মেরেছে বেশ করেছে বললো ওরা কি ভুল করেছে বলে না ওরা শরীয়তের বিচারে মনসুরকে মেরে ওরাও জান্নাতে যাবে আর মনসুর আল্লাহ ওয়ালা হয়ে মারা গেছেন মনসুরও জান্নাতে যাবে বললেন ইউসুফকে যারা কুয়ায় ফেলেছিল তারা কি কাজটা ঠিক করেছে ইমাম গাজ্জালি বললেন হ্যাঁ বেশ করেছে কুয়ায় ফেলেছে তাহলে কেন কুয়ায় ফেললো তা বললো ওই 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 বাপ বলেছিল স্বপ্ন কথাকার সঙ্গে বলিস না ও বলতে গেল কেন যদি না বলতো তাহলে কুয়ায় ফেলতো না বললেন না ইউসুফ বাপ বারণ করেছিল যে কারুর বলিস ইউসুফ সে কথা ভাইদের বলেছে বেশ করেছে তাহলে বলেই তো তার কুয়ায় পড়তে হলো বলে উনি বলেও বেশ করেছে আর এরা কুয়ায় ফেলেও বেশ করেছে বললো কারণ বলে উনি যদি না বলবে তাহলে এরা ফেলবে না আর এরা যদি কুয়ায় না ফেলবে তাহলে মিশরের বাদশার চেয়ার পর্যন্ত ইউসুফ যাবে কি করে বাদশার চেয়ার পর্যন্ত যেতে গেলি তো কুয়ায়ও পড়া দরকার নাকি তবে কি যে ভাইগুলো ইউসুফকে ফেলেছিল এদের ফেলার কারণে ইউসুফের মর্যাদা আসমানে পৌঁছেছিল হিংসা যারা করেছিল পরিণতিতে জ্বলতে হয়েছিল তাদের যার উপরে হিংসা হয় ক্ষতি আসলে তার মোটেই হয় না যারে কুয়ায় ফেলে সে পৌঁছে যায় রাজার চেয়ারে আর যারা ফেলে তারা হয়ে যায় সেই রাজ দরবারে ভিখারি এরা তো গিয়েছিল কোনো না কোনো একটা টাইমে যে আমাদের কিছু খাবার টাবার দাও আমি বলছি কি ওই কুয়াতে কিছুদিন থাকার পর যে তারিখে ইউসুফ সুফকে ওই ব্যবসায়ী বলি কাফেলার দল বালতি ফেললেন উনি বালতি ধরে ডেঙ্গায় উঠলেন এই মহাবিপদ থেকে ইউসুফ নবী যে তারিখে উদ্ধার হয়েছিলেন সেটাও 10 তারিখ ছিল মুহররম মাসে দীর্ঘ 40টা বছর জীবনের অনেক জোয়ার ভাটা অতিক্রম করে মিশরের রাজার চেয়ারে ইউসুফ নবী বসে 40 বছর পরে বাপ মাকে নবী ইউসুফ আলাইহিস সালাম যেদিন একই সঙ্গে আবার 40 বছর পরে ফিরে পেয়েছিলেন সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আরো কান্নার বলেছেন কেউ একজন আচ্ছা আচ্ছা না না এই যে ঘটনাগুলো শুনে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে ইউসুফ নবীর উদ্ধার হওয়া হওয়া নূহ নবীর উদ্ধার হওয়া হওয়া সুলাইমান নবীর রাজত্ব ফিরিয়ে দেওয়া আদম নবীর দেহে রূহ পাওয়া এই ঘটনাগুলো শুনে ভেতরে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে যদি আনন্দ হয় তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই সমস্ত আনন্দের ঘটনাগুলো ঘটেছে কোন তারিখে কিন্তু বাঙালি এখন খাচ্ছে কি 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 ভালো মন্দ খাওয়ার দিন কিন্তু খাচ্ছে কি আশুরার দিন আজও মুসলমান পাড়ায় পাড়ায় সবানা সমিতি না খিচুড়ি বন্টন হচ্ছে ব্যাপারটা আমার মনে হয় আমরা খানিকটা শিয়াদের চক্রান্তের শিকার হয়ে গেছি শিয়াদের চক্রান্তে ওরা আশুরার দিনে নবী হাজারো ফজিলত বলেছেন শিয়ারা সব ফজিলত ধামা চাপা দিয়ে ওরা সামনে টেনে এনেছে শুধু হোসাইন শুধু হোসাইনকে টেনে এনে তারিখে এই মাসে হোসাইন মরেছিল তেল মাখা যাবে না সাবান মাখা যাবে না স্বামী স্ত্রী এক জায়গায় শোয়া যাবে না বিয়ে শাদী দেওয়া যাবে না এখনো অনেক মুসলমান জিজ্ঞেস করে হুজুর মহরম মাসে কি কচির বেদোয়া যাবে আমি কচিরও যাবে ওর মারও বেদোয়া যাবে তুমি কচিরও দাও কচির মারও না তাহলে না ইয়ার কি করছেন কেন আমি না ইয়ার কি করি না
তা তুমি বাকি 11 মাস জিজ্ঞেস করনি এই মাসটা জিজ্ঞেস করছো কেন তা যে না একটু জেন্তুলুম আমি জেন্তুলুম তার মানে কি ব্যথা উঠেছ বলবা তো তাহলে যে না মরম মাস তাহলে মরম মাসে তা তোমার কি পক্ষ গাতে তাহলে না হোসেন মরিলো তাই তার মানে শিয়ার বন্ধু শিয়াদের বন্ধু ওরা চেষ্টা করে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে ফেলেছে হুসাইনের শহীদ হওয়াটাকে আমি কোনো মতেই বলবো না যে আমরা সন্তুষ্ট মোটেই বলবো না কিন্তু আসলে হুসাইনের শহীদ এর সঙ্গে নবীর হাদিসগুলো ধামাচাপা দিলে তো হবে না ওরা তো হুসাইন হুসাইন করে এত পাগলামি করে কোনোদিন বলতে শুনেছেন ইয়া নবী ইয়া মুহাম্মদ তাহলে নবীকে নিয়ে যাদের মাথা ব্যথা নেই নাতিকে নিয়ে এত পাগলামি তাহলে আসলে তারা কি নবী ভক্ত না নাতি ভক্ত ইসলামটা কি নাতির উপরে না নবীর উপরে তাই মনে রাখতে হবে যারা নবীরও মহব্বত করেন নাতিরও মহব্বত করেন তারাই সঠিক জায়গায় যারা নবীকে বাদ দিয়ে নাতিকে নিয়ে নাচানাচি করছেন তারা হলেন ইসলামের ঘোর দুশমন জিন্দেগিতে কখনো বলবেন না মুহররমের উৎসব মুহররম হলো মাসের নাম দিনটার নাম নবী বলেছেন আশুরা শিয়া সম্প্রদায়ের মানুষেরা নবী মুহাম্মাদের আশুরার উৎসবটাকে ধামাচাপা দিয়ে তাদেরই প্রচার করা যে মুহররম পালন করছে ওরা মুহররম পালন করুক ওদের ভাষায় মুসলমান হিসাবে নবী মুহাম্মাদের উম্মত হিসাবে আমরা কখনো বলবো না মুহররম পালন করছি আমরা বলবো আশুরা পালন করছি কারণ এই আশুরাটাকে চাপা দেওয়ার জন্য ওদের ষড়যন্ত্র করে এটাকে ওরা মুহররম বলে প্রচার চালায় বাকি আল্লাহ আল্লাহ রহমত দিলে সময় দিলে আবার হবে যতটুকু বলেছি ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নি একটু দোয়া সবরেসানি হবে সকলে আসুন পীরের রসুলের সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ি নি ইয়া নবী সালাম أشرق البدر علينا واختطفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك تم هي رهب الرحمارا سب کو ہے تیرا سہارا رحم کر سب پر خدا را لیجیو سلام ہمارا سلام عليك يا أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري